আগামী নির্বাচনে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই কথা স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে জানান রাজনৈতিক মামলা বলে কিছুই নেই। জেলা প্রশাসকদের সম্মেলনের শেষ দিনে নিজ নিজ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এ কথা জানান তারা। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার আলোচনায় অংশ নেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তারা। সকালে প্রথম পর্বে আলোচনায় অংশ নেন তিন বাহিনীর প্রধান, পরে ওসমানী মিলনায়তনের বাইরে সেনাবাহিনী প্রধান গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান সরকারের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে বেসামরিক প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চান তারা। উদ্দেশ্য একই, বাট কর্মপদ্ধতির ভিন্নতার কারণে অনেক সময় একটু কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়তো হয়ে থাকে। তো যত আমরা ওইগুলো দূর করতে পারবো আমাদের কাজের নিজের স্বকীয়তা বজায় রেখে, আমার মনে হয় উইল বি এবল টু পারফর্ম হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম আস বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল অফ দ্য কান্ট্রি। পর্যায়ক্রমে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন নৌ পরিবহন পানি সম্পদ এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। তারা জানান সরকারের লক্ষ্য বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাতের বেলা অবৈধ বালি উত্তোলন করার জন্য নদীর কিনারা থেকে বালি উত্তোলন করে, নদীর কিনারা থেকে বালি উত্তোলন করলে পরে বাঁধগুলো আর টেকসই হয় না, বাঁধগুলো ধসে পড়ে যায়, এবং এই জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি এটা ব্যাপারে তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য আমরা বলেছি। আইনমন্ত্রী আনিসুল হক জানান জেলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগের বিষয়ে ডিসিরা তাদের মতামত দিয়েছেন। কথা বলেন রাজনৈতিক মামলা নিয়েও। রাজনৈতিক মামলা বলে কোনো মামলা নাই, মামলা যেগুলি আছে অপরাধ করলে মামলা হয়েছে, সেই সেই মামলাগুলি আছে সেগুলির বিচার হবে। গুজব রোধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা তাদেরকে জানিয়েছি আমরা সর্বসাকল্যে 12টি আইপিটিভিকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছি, আর কোনোটা দেওয়া হয় না, বাকি সবগুলো রেজিস্ট্রেশনবিহীন। জেলা প্রশাসকদের বলেছি যে কোনোটার আপনারা যদি দেখেন যে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গুজব ছড়াচ্ছে এবং অসত্য ভুল সংবাদ পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, তো সেগুলো হলে পরে আমরা তড়িৎ যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই জন্য আমাদেরকে জানাতে বলেছি। এছাড়া সব ধরনের তথ্যের নিরাপত্তা, ডেটা প্রোটেকশন আইন শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপনের কথা জানিয়েছেন ICT প্রতিমন্ত্রী। আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই আইনটি প্রণয়নে আমরা চিন্তা করছি। বিকেলের সেশনে মতবিনিময় করেন পররাষ্ট্র, ভূমি, স্বাস্থ্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমরা কিন্তু এই কার্যক্রমগুলো আমাদের ডিসিদেরকে যাতে সেবা দেওয়ার মানটা একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা সমস্যা শীঘ্রই সমাধান না হলে তারা আন্তর্জাতিক সন্ত্রাসীদের শিকারে পরিণত হতে পারে। কথা বলেন আগামী নির্বাচন প্রসঙ্গেও। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু আপনারা আপনাদের ভূমিকা, মানে ওটা কি বলে, মানে এটা আপনাদের ভূমিকায় প্রাধান্য পাবে, মুখ্য হবে, সেই জন্যই আপনারা নিজেদের তৈরি রাখুন যাতে একটা জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন। মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ, ঢাকা।